যুক্তরাষ্ট্র মিত্রদের জন্য চীন আরো বিপজ্জনক জানিয়ে দেব আরব বিশ্বের সমর্থন চায় রাশিয়া এদিকে ওদেশা বন্দরের ইউক্রেনের সামরিক নানের ওপর হামলা চালানো হয়েছে বলছে রাশিয়া আরও জানিয়ে দেব সিঙ্গাপুরে গোতা বায়কে গ্রেপ্তার করার আহ্বান জানিয়ে দেব সেপ্টেম্বরে যে অঞ্চল রাশিয়া থেকে মুক্ত করার ঘোষণা ইউক্রেনের সর্বশেষ জানিয়ে দিব শ্রীলঙ্কার পথেই হাঁটছে পাকিস্তান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিউর্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে যুক্তরাষ্ট্র ও মিত্রদের জন্য চীন আরও বিপজ্জনক চীনা হুমকি নিয়ে ফের সতর্ক করলো যুক্তরাষ্ট্র রবিবার ইন্দোনেশিয়া সফরে গিয়ে এমন মন্তব্য করেন বাইডেন প্রশাসনের শীর্ষ সামরিক কর্মকর্তা মার্ক এক প্রতিবেদনে খবর এ জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এপি প্যাসিফিক সফরের অংশ হিসেবে রবিবার ইন্দোনেশিয়া পৌঁছান যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মেলি এ সময় তিনি বলেন চীনার সামরিক বাহিনী গত পাঁচ বছরে আকাশ ও সমুদ্র পথে আরও বেশি আক্রমণাত্মক ও বিপজ্জনক হয়ে উঠেছে তিনি বলেন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য অংশীদার বাহিনীর প্রতি চীনা বিমান এবং জাহাজের হস্তক্ষেপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে মার্ক মিলি বলেন এটি এমন একটি অঞ্চল যেখানে চীন তাদের নিজস্ব উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছে তারা পুরো অঞ্চলে তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে এর সম্ভাব্য যে পরিণতি যারাই সেটি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র অংশীদারদের স্বার্থের জন্য অনুকূল নয় এটি উদ্বেগজনক এমন সময় মার্ক মিলি এসব কথা বললেন যার মাত্র 2 দিন আগে চীন ও রাশিয়ার সামরিক সহযোগিতা ঘনিষ্ঠভাবে পর্যালোচনার কথা জানায় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপান দেশটির প্রতিরক্ষামন্ত্রী নবুয়া কিশি এক বিবৃতিতে বলেন আন্তর্জাতিক কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রে রয়েছে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জাপান সরকারের সাম্প্রতিক বার্ষিক প্রতিরক্ষা প্রতিবেদনে বলা হয় ইউক্রেনে রুশ আগ্রাসনের নেতিবাচক প্রভাব এশিয়াতেও ছড়াতে পারে চীন ও তাইওয়ানের মধ্যে যা ঘটতে পারে সেটির নজির হতে পারে ইউক্রেনের যুদ্ধ আরব বিশ্বের সমর্থন চায় রাশিয়া ইউক্রেন ইস্যুতে আরব বিশ্বের সমর্থন চায় রাশিয়া ইস্যুতে আন্তর্জাতিকভাবে এক ঘরে হয়ে পড়ার ঠেকাতে এমন সমর্থন চাইছে মস্কো যুদ্ধের মধ্যেই শনিবার মিশরের রাজধানী কাইরো ছুটে গেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লেভেরব কাইরোতে আরব লীগের সদর দপ্তর অবস্থিত সফরে এই জোটের স্থায়ী প্রতিনিধিদের উদ্দেশ্যে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় রবিবার সকালে লেভেরব দেশটির পররাষ্ট্রমন্ত্রী শামেহ শক্রির সঙ্গে সাক্ষাৎ করে আরব লীগের মহাসচিবের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে মিশরের রুশ পররাষ্ট্রমন্ত্রীর এ সফরের কদিন আগেই ফোনে সৌদি যুবরাজ ভ্লাদিমির পুতিন এ সময় বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহ এবং ওপেক প্লাসের সহযোগিতা জোরদারের বিষয়ে কথা হয় দুই নেতা উনিশ জুলাই মিত্র দেশ ইরান সফরে গিয়ে নতুন আলোচনার জন্ম দেন পুতিন বৈঠক করেন তুর্কি ও ইরানি নেতার সঙ্গে এর ধারাবাহিকতায় এবার মিশরের আরব লীগের প্রতিনিধিদের সঙ্গে বসতে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ মিশরের সঙ্গে রাশিয়ার উল্লেখযোগ্য কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে এ সপ্তাহেই রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কর্পোরেশন রোসাটম মিশরের প্রথম পারমাণবিক প্লান্টে দীর্ঘ বিলম্বিত নির্মাণ শুরু করে উনিশশো সত্তর সালে নীলনদের ওপর আসওয়ানবাদ নির্মাণের পর রাশিয়ার ও মিশরের মধ্যেই এটি সবচেয়ে বড় প্রকল্প রাশিয়ার কাছ থেকে উল্লেখযোগ্য সামরিক সরঞ্জামও আমদানি করে মিশর বিশ্বের সবচেয়ে বেশি গম আমদানিকারক দেশগুলোর একটি মিশর এর বেশিরভাগই রাশিয়া ও ইউক্রেন থেকে আমদানি করে দেশটি গত ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর কোন একটি পক্ষ নিতে অস্বীকার করে কায়রো বরং মস্কো এবং পশ্চিম দুনিয়ার সঙ্গে সমান্তরালে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে তারা মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহা আল সেসি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছেন গত কয়েক বছরে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে তবে মিশরের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় অবস্থানে রয়েছে পশ্চিমা অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে গমের অন্তত একটি রাশিয়ান চালান ফিরিয়ে দিয়েছে কাইরো কেননা ইউক্রেনের দাবি ছিল ওই চালানে থাকা গম দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ড থেকে চুরি করেছে রাশিয়া তবে বিশ্লেষকরা বলেছেন আরব বিশ্ব এবং আফ্রিকার দেশগুলোর কাছে অপরসীমা বিকল্পের প্রতিও আগ্রহ রয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের একজন গবেষক এই সে হেলিয়ার তার মতে মিশর নিজেকে এমন একটি সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না যেখানে সব কিছুর ওপর পশ্চিমাদের প্রাধান্য দেওয়া হয় মিশরের পর আফ্রিকার আরও তিন দেশ ইথিওপিয়া উগান্ডা ও কঙ্গো সফরের কথা রয়েছে তার সফরকে কেন্দ্র করে স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত এক নিবন্ধে ল্যাভরব লিখেছেন ঔপনিবেশিক জোয়াল থেকে মুক্তির সংগ্রামে আফ্রিকানদের প্রতি মস্কোর আন্তরিক সমর্থন রয়েছে নিবন্ধে ইউক্রেন এশিয়াতে আফ্রিকানদের ভারসাম্যপূর্ণ অবস্থানের ও প্রশংসা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ওদিশা বন্দরে ইউক্রেনের সামরিক নৌজানের ওপর হামলা চালানো হয়েছে বলছে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বলেছেন ইউক্রেনের ওদিশা বন্দরে দেশটির সামরিক নৌজানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন তারা স্থানীয় সময় গতকাল শনিবার এ হামলা চালানো হয়েছে খবর রাইটার্সের আজ রোববার এক টেলিগ্রামে পোস্টে জাখারোবা বলেন কালিবার ক্ষেপণাস্ত্র হামলার ওদিশা বন্দরের সামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি নৌজানকে দেশটির সরকারের প্রিয় ঠিকানায় পাঠানো হয়েছে শস্য চুক্তির কয়েক ঘন্টার মধ্যেই ওদেশা বন্দরের হামলার জন্য গতকাল ইউক্রেনীয় প্রেসিডেন্ট রাশিয়াকে দায়ী করার পর আজ জাকারোভা নতুন এ হামলার কথা জানালেন শস্য রপ্তানির জন্য কৃষ্ণ সাগরের বন্দরগুলো খুলে দিতে গত শুক্রবার জাতিসংঘের সমর্থিত একটি চুক্তি করে রাশিয়া ও ইউক্রেন এ চুক্তি চব্বিশ ঘন্টা পার না হতেই ওদেশা বন্দরে এ হামলা চালানো হয় এর হামলার পর গতকাল ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেছেন চুক্তিতে অটল থাকার ব্যাপারে মস কেন বিশ্বাস করা যায় না এই হামলায় তার প্রমাণ ভবিষ্যতে এ ধরনের ক্ষেপণাস্ত্রিত করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্জন করতে সম্ভাব্য কিছু করার অঙ্গীকার করেছেন তিনি শুক্রবারের চুক্তি অনুযায়ী শস্যের চালান প্রস্তুত করার সময় বন্দরগুলোকে হামলার লক্ষ্য না করার ব্যাপারে সম্মত হয়েছিল রাশিয়া ইউক্রেন হল বড় শস্য রপ্তানিকারক দেশ তবে রাশিয়ার অবরোধের কারণে ইউক্রেনের বন্দরগুলোই প্রায় দুই কোটি টন শস্য আটকে আছে এতে আফ্রিকা জুড়ে খাদ্য ঘাটতি দেখা দেয় ও দাম পেড়ে যায় গমের জন্য আফ্রিকা অঞ্চলের দেশগুলো সাধারণত রাশিয়া ও ইউক্রেনের উপর নির্ভরশীল সিঙ্গাপুরে গোতাবায়া কে গ্রেফতার করার আহ্বান সদ্য পদত্যাগকারী সাবেক সিঙ্গাপুরে গ্রেফতারের আহ্বান জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা সিঙ্গাপুরের কাছে একটি অভিযোগ দিয়েছে সংস্থাটি। তাতে বলা হয়েছে শ্রীলঙ্কায় চলমান গৃহযুদ্ধ সৃষ্টিতে গোতাবায়ার দায় রয়েছে রোববার আল জাজিরা সহ আন্তর্জাতিক একাধিক সংবাদ মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্সের সূত্রে ইউরোনিউজ জানিয়েছে ওই সংস্থাটি বলছে রাজাপাক্সে প্রতিরক্ষা মন্ত্রী থাকাকালীন দুই সালে দেশটিতে গৃহযুদ্ধের সময় জেনেভা কনভেনশন লঙ্ঘন করেছিলেন দক্ষিণ আফ্রিকা ভিত্তিক আইটি যুক্তি দিয়েছিল যে সর্বজনীন বিচার ব্যবস্থার উপর ভিত্তি করে অভিযুক্ত অন্যায়গুলো সিঙ্গাপুরে বিচারের বিষয় ছিল যেখানে তিয়াত্তর বছর বয়সী সাবেক নেতা কয়েক দশকের মধ্যে তার দেশের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের কারণে কয়েক মাস অস্থিরতার পরে পালিয়ে গিয়েছিলেন রাজাপাক্সে সিঙ্গাপুর থেকে তার পদত্যাগ জমা দেন তেরোই জুলাই পালিয়ে যাওয়ার একদিন পর যখন সরকার বিরোধী বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অফিস এবং সরকারি বাসভবনে হামলা চালায় আইটিজিপি নির্বাহী চালক সুখা রোববার আল জাজিরার সাথে টেলিফোন সাক্ষাৎকারে অভিযোগ করার বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন আমরা বিশ্বাস করি তার উত্তর দেওয়ার মতো একটি মামলা আছে আইনি অভিযোগে যুক্তি দেওয়া হয়েছে যে গোতাবায়া রাজাপাক্সে জেনেভা কনভেনশনের গুরুত্বর লঙ্ঘন করেছেন এবং শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক ফৌজদারি আইন লঙ্ঘন করেছেন যার মধ্যে রয়েছে হত্যা মৃত্যুদণ্ড নির্যাতন এবং অমানবিক আচরণ ধর্ষণ এবং অন্য ধরনের যৌন সহিংসতা স্বাধীনতার বঞ্চনা গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি এবং তিনি আরো বলেন সেপ্টেম্বর সালে থেকে এবং সংস্থাগুলোকে গণহত্যার যাতে নিশ্চিত করা যায় যে শ্রীলঙ্কার সেনাবাহিনী দ্বারা বেসামরিকদের ওপর যে হত্যাযোগ্য চালানো হয়েছিল তার কোনো সাক্ষী থাকবে না অ্যাটর্নি জেনারেলদের কাছে আমাদের জমা দেওয়া গোতাবায়া রাজাপাক্সিকে গ্রেফতার তদন্ত এবং অভিযুক্ত করার দাবি জানিয়েছে এটাই আমাদের মামলার ভিত্তি সেপ্টেম্বরে যে অঞ্চল রাশিয়া থেকে মুক্ত করার ঘোষণা ইউক্রেনের চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই ইউক্রেনের খেরসন রাশিয়ার কাছ থেকে মুক্ত করার ঘোষণা দিয়েছে ইউক্রেন ইউক্রেনের কর্মকর্তাদের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইউক্রেনের একজন কর্মকর্তা সের্গেই খলান রোববার বলেন ফেব্রুয়ারিতে রুশ অভিযান শুরুর পরে পতন হওয়া দেশটি দক্ষিণাঞ্চল খেরসন সেপ্টেম্বরের মধ্যে কেভের বাহিনী পুনরুদ্ধার করবে খেরসন অঞ্চলের প্রধানের একজন সহযোগী খালান ইউক্রেন টেলিভিশনে দেওয়া একটি সাক্ষাৎকার বলেন আমরা বলতে পারি যে সেপ্টেম্বরের মধ্যে কেরসোন অঞ্চল অবশ্যই মুক্ত হবে এবং দখলদারদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হবে এদিকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা জাহাজ বিধ্বংসী হার্পন মিসাইল বোঝাই অস্ত্র ধ্বংসের দাবি করেছে রাশিয়া রাশিয়ার বার্তা সংস্থাগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে ওড়িশার সমুদ্র বন্দরের একটি জাহাজ মেরামত কারখানায় একটি নংঘর করে রাখা ইউক্রেনীয় যুদ্ধ জাহাজ ও মার্কিন সরবরাহ করা জাহাজ বিধ্বংসী হার্পুন সাইল বোঝায় একটি অস্ত্র গুদাম দূরপাল্লার নির্ভুল নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে কৃষ্ণসাগরের বন্দরগুলো থেকে শস্য রপ্তানি এবং যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতি কমানোর জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার একদিন পর শনিবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওই বন্দরে এই হামলা চালানো হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে শ্রীলঙ্কার পথেই পাকিস্তান শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পড়তে পাকিস্তানকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মাফিয়াদের লুটপাটের বিরুদ্ধে সাধারণ মানুষ জেগে উঠবেন এবং প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসবেন বলেও দাবি করেন তিনি উদ্বেগ প্রকাশ করে এক টুইট বার্তায় তিনি বলেন আমি নিশ্চিতভাবে বলতে পারি মানুষের সঙ্গে আমার সম্পর্ক এবং সত্যিকারের মুক্তি বা হাকিকি আজাদিতে আমার ডাকে তারা যেভাবে সাড়া দিয়েছেন তাতে বোঝা যায় মাফিয়াদের সহ্য করার ইচ্ছা জনগণের নেই ইমরান খান বলেন শ্রীলঙ্কা পরিস্থিতি থেকে আমরা খুব দূরে নেই যখন লোকজন রাস্তায় নেমে আসবেন এবং লুটপাটের প্রতিবাদ জানাবেন আমার প্রশ্ন যখন দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে মাটিতে নামিয়ে আনছে শরীফ জারদারি মাফিয়া তখন দেশের প্রতিষ্ঠানগুলো কতদিন তা সহ্য করবে গেল তিন দশক ধরে পাকিস্তানকে লুটপাট করে সম্পদের পাহাড় করেছে তারা ডনের প্রতিবেদনে বলেছে অর্থনৈতিক সংকট মোকাবেলায় জাতীয় সম্পদ বিক্রিতে একটি অধ্যাদেশে কেন্দ্রীয় সরকারের অনুমোদন দেওয়ার পর তার বিরোধিতা করেন ইমরান খান তিনি বলেন সম্পদ বিক্রির অনুমোদন চোরদের দেওয়া উচিত হবে না নিজের টুইট পোস্টে পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রী বলেন মার্কিন ষড়যন্ত্রের মাধ্যমে অপরাধমন্ত্রীর নেতৃত্বে একটি আমদানি করা সরকার ক্ষমতায় বসেছে যারদারি পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর দুর্নীতির হিসাব করলে পাতার পর পাতা লেখা যাবে কাজেই আইনি বাধা কাটিয়ে তাদের কিভাবে জাতীয় সম্পদ বিক্রির অনুমোদন দেওয়া হবে তার মতে গেল তিরিশ বছর ধরে এই ব্যক্তিরাই পাকিস্তানকে লুট করছেন চলমান অর্থনৈতিক অধপতনের জন্য তারা দায়ী কাজেই আমরা আমাদের জাতীয় সম্পদ বিক্রির সুযোগ এই চোরদের কখনোই দেওয়া যাবে না তাদের ওপর মানুষের কোনো বিশ্বাস নেই